اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم। কিছু মুসলমান আছে এরা মজহব মানে, আর কিছু আছে মজহব মানে। যারা মজহব মানে না তাদের দাবি মজহব মানার কথা কোরআন ও হাদিসে কোথাও নেই। মজহবকে তারা অনেকে বেদাত মনে করে, কেউ শিরকও মনে করে। তারা তাদের সপক্ষে সবচেয়ে মজবুত যে দলিলটি পেশ করেন সে দলিলটি হল আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটি। আয়াতের অনুবাদ হল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিবসে আরাফার ময়দানে জবলে রহমতের পাশে রেখে আল্লাহ পাক আয়াতকে অবতীর্ণ করলেন। ও মুসলমানেরা, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এবং তোমাদের উপর আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম তোমাদের জন্য দিন হিসাবে আমি ইসলামের উপর রাজি, অন্য কোনো দিন আর গ্রহণ করা হবে। তারা বলেন দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, মাযহাবের জন্ম তো এর পরে, অতএব এটা হবে দিনের মধ্যে বাড়াবাড়ি, যাকে বেদাত বলা হয়। খুব খেয়াল করে আয়াতটি বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক বললেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ওলামায়ে কেরাম বুঝেন বাবে ইফরাদ খোলাসা মুজাদ্দি থেকে এনে আকমালতু বললেন আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। যদি আল্লাহ পাক বলতেন আল ইয়াওমা কামালা দীনুকুম খোলাসা মুজাদ্দাদ থেকে আজ তোমাদের দিন পূর্ণ হয়ে গেছে, তাহলে অত্যুচ্চ। কিন্তু আল্লাহ পাক খোলাসা মুজাদ্দাদ থেকে কামুলা না বলেন, খোলাসা মুজাদ্দি থেকে আকমালতু কেন বললেন? রহস্য ছাড়া তো নয়। ফিআলুল হাকীমে লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানের কোনো কাজ জ্ঞান শূন্য হয় না। আল্লাহ পাক খোলাসা মুজাদ্দাদ থেকে কামুলা না বলে খোলাসা মুজাদ্দি থেকে আকমালতু বললেন, নিশ্চয় কোনো রহস্য তো আছে। একটি রহস্য, আরবিতে একটি মূল নীতি আছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যে শব্দের মধ্যে অক্ষর বেশি ওই শব্দের মধ্যে অর্থও বেশি। এই মূলনীতি অন্যান্য ভাষায় চলে, যেমন আমাদের বাংলা ভাষায় দুই অক্ষরের একটি শব্দ আছে ভাব, ভাল্লুকের ভ আকার, বাহুর মতো ব ভাব। ভাব থাকে অন্তরের ভিতরে, দুই অক্ষরের শব্দ। যদি এই ভাবটি অন্তরে ঘোরাঘুরি আরম্ভ করে, এখন আরো দুই অক্ষর সংযুক্ত করে বলা হয় কল্পনা। ভাবে দুই অক্ষর, কল্পনার চার অক্ষর, অর্থ বেড়ে গেছে। ভাব এক জায়গায় বসেছিল অন্তরের ভিতরে, কল্পনা ঘুরাঘুরি আরম্ভ করে দিয়েছে। যদি এই কল্পনাকে বাস্তবে কার্যে পরিণত করতে যান আরো দুই অক্ষর সংযোগ করে বলতে হবে পরিকল্পনা। অমকখানে অমক কাজের পরিকল্পনা আছে, অর্থ আরো বেড়ে গেছে। পরিকল্পনার শুরুতে যদি পরিবার শব্দ যোগ দিয়ে দেন, এখন হবে পরিবার পরিকল্পনা, অর্থ অনেক ব্যাপক হয়ে যাবে। অক্ষর যত বাড়বে অর্থ তত বাড়বে। এবারে আসুন আরবিতে কামুলা সোলাসি মোজারাত ৩ অক্ষরের শব্দ আর বাবে ইফরালে একমাল অক্ষর আরো বেড়ে গেছে, অতএব অর্থ আরো বাড়বে। কি অর্থ বাড়লো, কিভাবে বাড়লো? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের হেদায়েতের জন্য উম্মত যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হয় এগুলোর জবাবের জন্য নবী পাঠান। নবীর জীবদ্দশা সকল প্রশ্নের উত্তর, সকল সমস্যার সমাধান পেশ করতে সক্ষম। তাই আমাদের আকীদার বিশ্বাস প্রত্যেক নবী ছিলেন কামেল তথা পূর্ণ, কোন নবীর নাকেস তথা অসম্পূর্ণ ছিলেন না। নবীর আনিত কিতাব কামেল তথা পূর্ণ, নবীর আনিত দিন ধর্ম কামেল তথা পূর্ণ। নবীর জীবদ্দশায় সকল প্রশ্নের উত্তর নবী দিতে সক্ষম, সকল সমস্যার সমাধান নবী পেশ করতে সক্ষম। তাই নবী কামেল। কিন্তু নবীর বিয়োগের পর নতুন কোন সমস্যা দেখা দিলে এর সমাধান নবীর আনিত কিতাবে পাওয়া যেত না, নবীর আনিত দ্বীনে পাওয়া যেত না। তাই এই সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে আল্লাহ পাক আর একজন নতুন নবী পাঠাইতেন। তিনি এসে ওনার জীবদ্দশায় যত সমস্যা দেখতেন সকল সমস্যার সমাধান পেশ করতে সক্ষম। তাই ইনিও কামেল তথা পূর্ণ। এনার বিয়োগের পরে আবার নতুন কোনো সমস্যা দেখা দিল, ওনার দিনে এর সমাধান পাওয়া যেত না, বিধায় আল্লাহ পাক আর একজন নতুন নবী পাঠাইতেন। উনি এসে নতুন সকল সমস্যার সমাধান দিতেন। এই সিলসিলা ধারা অব্যাহত থাকে। সাইয়্যিদানা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম পর্যন্ত। এরপর আগমন ঘটল আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও তার জীবদ্দশায় যত সমস্যা সামনে পেয়েছেন সকল সমস্যার সমাধান দিয়ে গেছেন। তার বিয়োগের পর নতুন নতুন যত সমস্যা সামনে আসে তার আনিত কিতাবে সকল সমস্যার সমাধান আছে, তার রেখে যাওয়া সুন্নতে সকল সমস্যার সমাধান আছে। মূলনীতি তিনি দিয়ে গেছেন, অতএব নতুন নবীর আর প্রয়োজন হয়নি। যেহেতু কিতাব ও সুন্নাহর মধ্যে সমস্যা সমাধান আছে, নবীর আর প্রয়োজন নেই। অতএব তিনি খাতামুল আম্বিয়া, শেষ নবী, আর নবীর দরকার। এখন বুঝার বিষয়, সমস্যার সমাধান কিতাবও আছে, সুন্নতও আছে। কোরআন ও সুন্নাত মন্থন করে এই সমাধান বের করবে কে? যিনি বের করবেন তিনি ইমাম। এখন যদি আমি ইমাম না মানি, তার মানে সমস্যার সমাধান নাই কোরআন ও সুন্নায়। ইসলামকে বলতে হবে নাকেস তথা অসম্পূর্ণ। সমাধান আছে একতার বিশ্বাস আহলে সুন্নত জামাতে রাখে। তাই আমাদের নবী শুধু কামেল নন, আমাদের নবী আকমালুল আম্বিয়া, শুধু পূর্ণ নবী নন, পরিপূর্ণ নবী। আমাদের কিতাব শুধু কামেল নয়, আকমালুল কুতুব, পূর্ণ কিতাব নয়, পরিপূর্ণ কিতাব। আমাদের দিন শুধু কামেল নয়, আকমালুল আদিয়ান, পূর্ণ নয়, পরিপূর্ণ দিন। এই উম্মত শুধু কামেল নয়, আকমালুল উম্মত, পরিপূর্ণ উম্মত। যেহেতু কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান এই উম্মত দিতে সক্ষম কোরআন ও সুন্নাহর আলোকে। নবীর মূলনীতি রেখে গেছেন। এই জন্য আল্লাহ পাক বললেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম। যদি আগের নবীর মতো এই নবীও হতেন শুধু কামেল, এখানেও বলতেন কামুলা দিন দিন পূর্ণ হয়ে গেছে, তা না বলে বললেন আকমাল তো লাকুম দিন আকুম, তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে। এই যে নতুন নতুন সমস্যার সমাধান মুস্তাহিদিন কারাম কোরআন ও সুন্নাহ মন্থন করে উম্মতের সামনে পেশ করবেন, এর অপর নাম হলো ফিকহ, এর আরেক নাম হলো মাযহাব। অতএব যদি ফিকহ না মানি, মাযহাব না মানি, কোরআন ও সুন্নাহকে নাকেচ বলতে হবে, নবীকেও শুধু পূর্ণ নবী বলতে হবে, পরিপূর্ণ বলা যাবে না। এই দিনকে শুধু পূর্ণ দিন বলা লাগবে, পরিপূর্ণ দিন বলা যাবে। যেমন ধরুন ব্যাংকিং সিস্টেম, বীমা কোম্পানি, হেজিং ব্যবসা, MLM তথা নেটওয়ার্ক ব্যবসা, কোম্পানির নিয়ম নীতি, এগুলো কি আগের যুগে ছিল? এগুলোর হুকুম সরাসরি না কোরআনে আমরা বের করতে পারবো, না হাদিসে পারবো। হ্যাঁ, মূলনীতি আছে, ওই মূলনীতির আলোকে আমাদের মুস্তাহিদিন কেরাম এগুলোর সমাধানও আমাদের সামনে তুলে ধরেছে। এর নাম ফিকহ, এর নাম মাযহাব। এখন যদি ফিকহ না মানি, মাযহাব না মানি, বলতে হবে ব্যাংকিং সিস্টেমের কোনো হুকুম জায়েজ কি না জায়েজ ইসলামী শরীয়তে নেই, বীমা জায়েজ কি না জায়েজ এর হুকুম ইসলামী শরীয়তে নেই, হ্যাজিং ব্যবসা বৈধ কি অবৈধ এর হুকুম ইসলামী শরীয়তে নেই, MLM ব্যবসা বৈধ কি অবৈধ হুকুম ইসলামী শরীয়তে নেই, মোবাইল ব্যাংক বৈধ কি অবৈধ এর হুকুম ইসলামী শরীয়তে নেই, ক্রেডিট কার্ড বৈধ কি অবৈধ এর হুকুম ইসলামী শরীয়তে নেই। তাহলে ইসলামী শরীয়ত অসম্পূর্ণ হয়ে যাবে, নতুন নবীর প্রয়োজন দেখা দেবে। বলতে হবে এই নবী খাতামুল আম্বিয়া। এতে বোঝা গেল আমাদের দিন আকমালুল আদিয়ান, পরিপূর্ণ দিন। 2 নম্বর কথা, আকমাল হওয়ার কারণ অন্যান্য দিন নবীরা উম্মতকে দিয়ে গেছেন ওহির উপর নির্ভর করে। ওহি জিবরিল আমিন শোনান, পয়গম্বর শোনেন, এর মধ্যে সন্দেহের কোনো প্রকার অবকাশ নেই। তাই সকল নবী সত্য, মিথ্যার কোনো অবকাশ এখানে নেই, ওহির মাধ্যমে দিন দিয়ে গেছেন। আমাদের নবী আমাদের দিন ওহির মাধ্যমে দিয়ে গেছেন। এর পাশাপাশি আল্লাহ পাক তাকে মেরাজে নিয়ে পরকাল সব দেখাই দিয়ে গেছেন। অতএব আমাদের নবী পরকালের সম্পদ শুধু ওহি নির্ভর হিসাবে দেননি, বরং দেখা নির্ভর হিসাবও দিয়ে গেছেন। তিনি শুনেছেন, আবার দেখেছেন। শোনা যতই অকাট্য হোক না কেন, দেখার সমান কখনো হয় না। এক বন্ধু আর এক বন্ধুর প্রশংসা করতে গিয়ে বলতেছে, বন্ধু ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, এটা তো আমার শোনা কথা, তুমি যে সুন্দর এটা আমার দেখার বিষয়, আমি দেখতেছি তুমি সুন্দর, অতএব আমি মনে করবো ইউসুফ থেকে তুমি আরো সুন্দর। বন্ধুর ভাষায় বলতেছে সকল নবী দিন উপহার দিয়ে গেছেন শোনা নির্ভর, আমাদের নবী শুধু শোনা নির্ভর নয়, দেখা নির্ভর, মেরাজ গিয়ে সব দেখে এসেছে। অতএব অন্যান্য দিন কামেল তথা পূর্ণ, আমাদের দিন আকমাল তথা পরিপূর্ণ। 3 নম্বর কারণ আকমাল হওয়ার, পরিপূর্ণ হওয়ার, কোন নবীর মেরাজ হয়নি, একমাত্র আমাদের নবীর মেরাজ হয়েছে। তার মানে তিনি মেরাজে গিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সোহবতার সংসব লাভ করতে সক্ষম হয়েছে। অন্যদিন সোহবতার সংসববিহীন দিন, আর আমাদের দিন সোহবত এবং সংসব ও আলাদা। তাই অন্যদিন কামেল, আমাদের দিন আকমাল, অন্যদিন পূর্ণ, আমাদের দিন পরিপূর্ণ। সোহবত না থাকার কারণে অন্য কোনো দিন আপন অবস্থায় বহাল হয়, কিন্তু আমাদের দিন সোহবতার সংসবের বরকতে যে অবস্থা এসেছে, এই অবস্থা এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ইলমে হাদিসের তালেবে ইলম তারা জানেন, এক ওস্তাদের 2 জন ছাত্র, উভয়জন সিকা, নির্ভরযোগ্য, উভয়জনের স্মরণশক্তি সমান। এক ওস্তাদের শাগরেদ এক জমানা, किंतु রাওয়ায়াত করতেছেন দুই রকম। এখন কোন রাওয়ায়াতকে আমি অগ্রাধিকার দিব? অগ্রাধিকার দেওয়ার বিভিন্ন মূলনীতি আছে, তার মধ্যে একটি হলো যে দুই ছাত্রের মধ্যে দেখো কোন ছাত্র ওস্তাদের কাছে বেশি সময় ছিল, ওস্তাদের সহবত এবং সংসদ কার বেশি ওটা গ্রহণ করো, যার কম ওটা বাদ দিয়ে দেওয়া। অতএব আমাদের নবী সরাসরি আল্লাহ পাকের সহবত প্রাপ্ত হয়ে এসে দিন আমাদেরকে দিয়ে গেছেন, তাই এই দিন হলো আকমালুল আদিয়ান, পরিপূর্ণ দিন। এই সহবত, এটার অপর নাম হলো তাসাবুফ, এলমে বাতেন, আমরা বলি পীরি মুরিদি। আহলে হাদিস ভাইয়েরা পীরি মুরিদিকে অস্বীকার করেন, বেদাত বলেন, তো শিরিক। এই আয়াত দ্বারা এটাও প্রমাণিত, যে আয়াত তারা তাদের সপক্ষে দলিল হিসাবে পেশ করেন, আমরা দেখতেছি এই আয়াত তাদের বিপক্ষে দলিল হয়। তাহলে তারা বুঝলো না কেন? মজহাব যে মানে না, ইমাম মানে না, না মানার পর। যাই হোক, আশা করি এই আয়াতের আলোকে বুঝতে সক্ষম হয়েছি মজহাব মানা কত অপরিহার্য, ইমাম মানা